স্বৈর শাসকের ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেতাল্লিশ বছর আগে দেশে ফেরেন শেখ হাসিনা পঁচাত্তরের পর ছয় বছর দেশে আসতেই দেয়া হয়নি তাকে চরম প্রতিকূল পরিবেশে ফিরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে একুশ বছর পর রাষ্ট্র ক্ষমতায় বসে আওয়ামী লীগ বিশিষ্ট জনরা বলছেন শেখ হাসিনা ফিরেছিলেন বলেই মুক্তিযুদ্ধের চেতনার উল্টো পথে হাঁটা বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল এক রাতেই সব শেষ তারও দশ দিন পর বঙ্গবন্ধু হত্যার খবর জানতে পারেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে পঁচাত্তরের পনেরোই আগস্ট পরিবারের সবাইকে হারানোর পরও ছয় বছর নির্বাসনে থাকতে হয় শেখ হাসিনা ও শেখ রেহানাকে উনিশশো সালের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এরপর মৃত্যু ঝুঁকি নিয়েই সতেরোই মে দেশে ফেরেন শেখ হাসিনা তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে সেরে বাংলা নগর পর্যন্ত নামে লাখো জনতার ঢল বঙ্গবন্ধু হত্যার বিচার ও জিয়াউর রহমানের পতনের স্লোগানে কেঁপে ওঠে রাজপথ শেখ হাসিনাকে গৌরব দেওয়ার জন্য সেদিন তাকে সভাপতি বানিয়েছিল আমার মনে হয় নাই আমরিক তার নিজস্ব সংকটের একটা আপাত সমাধান হিসাবে ঐক্যের প্রতীক হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা তিনি সমাজিহ্ন একাশি সনের সতেরোই মে যেদিন আসলেন সেদিন আমরা যাচ্ছি মুসুল বৃষ্টি ছিল জোরো হওয়া ছিল আমাদের স্লোগান ছিল শেখ হাসিনা আসছে জিয়ার গদি কাঁপছে ইতিহাসের প্রয়োজনে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন আবার ইতিহাসের প্রয়োজনেই আজকে বাংলাদেশ আবার নতুন ইতিহাস তৈরি করেছেন সেই থেকে তেতাল্লিশ বছর ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা তার নেতৃত্বেই পাঁচবার নেতৃত্বে আসে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু কন্যা স্বজন হারানোর বেদনা আর বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নের পুঁজি নিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী জেনারেল জিয়ার নেতৃত্বে আমরা পাকিস্তানের দিকে যে অগ্রসর হচ্ছিলাম যেটাকে পাকিস্তানাইজেশন বলা যায় সেটা শেখ হাসিনা এসে রুখবেন আমরা আরও আশা করেছিলাম যে চার নীতি ফিরিয়ে আসবে আজকে তেতাল্লিশ বছর পরে মনে হচ্ছে আমাদের অনেক আশাই তো সফল হয়েছে আজকে এমন একটা জায়গায় পৌঁছেছেন তিনি যেখানে আমরা বলি যে সব কিছুরই বিকল্প আছে শেখ হাসিনার বিকল্প একুশে আগস্ট গ্রেনেড হামলা সহ কমপক্ষে উনিশবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে সব ষড়যন্ত্র নস্বাত করে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা এবার স্বপ্ন উন্নত রাষ্ট্র হবার অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন বার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা তাদের মতে নির্বাচন ঘিরে সম্পর্কে যে টানা পড়েন ছিল এ সফরে তা অনেকটাই কমবে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের বিভিন্ন বাহিনীর কর্মকাণ্ড বাণিজ্য মানবাধিকারের মতো ইস্যুতে নজর রাখবে বলেও মনে করেন তারা আট জানুয়ারির সংসদ নির্বাচনের পর প্রথম ঢাকা সফরে আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এ সময় দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা জানান তিনি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নির্বাচন ঘিরে নানা তৎপরতার পর কিছুদিন নীরব ছিল যুক্তরাষ্ট্র ডোনাল্ড লু সফরের মধ্য দিয়ে আবার সক্রিয় হল ওয়াশিংটন এবার বাণিজ্য মানবাধিকার ও ইন্দো প্যাসিফিক সম্পর্কের কথা বলছে তারা সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন পছন্দ মতো নির্বাচন না হলেও যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিতে ইচ্ছুক এ সফরে সেটি স্পষ্ট হয়েছে যেহেতু তাদের পছন্দমতো মতো নির্বাচন হয় নাই কাজেই তারা একেবারে হাত গুটিয়ে বসে থাকবে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক রাখবে তা তো হয় না তাদেরও স্বার্থ আছে আমাদেরও আছে তো সেই হিসেবে ন্যাচারালি আমি প্রত্যাশা করবো যে তারা চাইবে যে স্বাভাবিক যে সব সম্পর্কের মধ্যে সেগুলিকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায় আরেক বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন জানান দু দেশের সম্পর্ক ছেদের কারণ নেই যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের বিভিন্ন বাহিনীর কর্মকাণ্ড বাণিজ্য বিনিয়োগ এবং মানবাধিকারের মতো ইস্যুতে নজর রাখবে বলেও মনে করেন তিনি একটা ইলেকশন হয়ে গেছে ইলেকশনের পরবর্তীতে দুইটি রাষ্ট্রের মধ্যে উত্তেজনা ছিল এটির মানেই হচ্ছে যে এই না যে দুইটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ছেদ হয়েছে আমাদের নির্বাচন একটা ইস্যু এর বাইরেও আমাদের ইস্যু আছে আমাদের বাণিজ্যের বিষয় আছে এই সকল বিষয়গুলো যদি ছেদ হয় তাহলে শুধু যে বাংলাদেশের লস হবে তাই না যুক্তরাষ্ট্রেরও লস হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন অংশীদার ও পুরনো বন্ধু তাই কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক থেমে যাবে না বলেও মনে করেন বিশ্লেষকরা আফসানা ফ্রেস জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঢাকা ওয়াশিংটন সম্পর্কের গভীরতা ডোনাল্ড লুর বক্তব্যে তেজগাঁওয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শেখ হাসিনার নেতৃত্বেই দেশ ও গণতন্ত্র শৃঙ্খলা ফিরে পেয়েছে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের প্রায় ছয় বছর পর উনিশশো সালের সতেরোই মে ভারত থেকে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও প্রজ্ঞার কথা তুলে ধরে বলেন তার ফিরে আসায় শৃঙ্খলা ফিরেছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় সেদিন সবাই লাখো মানুষের ঢল নামেছিল এই তারগা বিমানবন্দর বৃষ্টি ঝড় অপেক্ষা সেদিন আমরা দেখেছিলাম বঙ্গবন্ধু কন্যা যখন আসলেন সবাই তাকে যেমনভাবে রিসিভ করছিলেন গ্রামের প্রত্যন্ত অঞ্চল তিনি যখন গিয়েছেন জড়িয়ে ধরে বলছেন এই তো শেখের বেটি আসছে আর কেউ দাবায় রাখতে পারবে না আমাদেরকে এ সময় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য ভিত্তিহীন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের ডোনাল্ড লুর বক্তব্যেই ঢাকা ওয়াশিংটন সুসম্পর্কের বিষয়টি স্পষ্ট বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বক্তব্য সাহেব ফকরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড তার বক্তব্যে পরিষ্কার দেশের ধারাবাহিক উন্নয়নে বিএনপি ঈর্ষানিত হয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি দিনটি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় নুরসেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা অন্য দেশের স্বার্থ রক্ষা করা আওয়ামী লীগ সরকারের কাজ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্লাবে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি বিএনপি মহাসচিব দাবি করেন সবসময়ই বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চায় ভারত বলেন শুধু ফারাক্কা নয় সব পানি বন্টন ইস্যুতেই প্রতিবেশী দেশটি মসি করছে নিজেদের দুর্বলতার জন্য দেশের পক্ষে শক্ত অবস্থান নিতে পারছে না সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল দলের সাত লাখ নেতা বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিবেদন চালিয়ে যাচ্ছে তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটের মাঠে প্রচারণায় সরব প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে চলছে গণসংযোগ ও পথসভা বরিশালের হিজলায় চেয়ারম্যান পদে লড়ছেন আপন দুই ভাই আর চাচা ভাতিজা এ নিয়ে ভোটারদের আগ্রহ তুমুল চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে আগামী একুশ মে বরিশালের হিজলা ও মুলাদি উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন তবে সবার নজর হিজলা উপজেলায় এই উপজেলায় দুই পরিবার থেকে প্রার্থী হয়েছেন চারজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বড় ভাই সুলতান মাহমুদ টিপু শিকদার প্রতিদ্বন্দ্বী তারই ভাই উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আলতাব মাহমুদ দীপু শিকদার অন্যদিকে চাচা দিলর হোসেন ফারুক ঢালির বিপরীতে প্রার্থী তার ভাতিজা নুরুল ইসলাম রাজু ঢালি হয়তো বা চাচা ভাতিজার সাথে একই মঞ্চে দাঁড়াবেন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আমার ভাই আমি দুইজনের কাছে তো দুইজনের সাথে কথা বলি কোনো সমস্যা নেই আমি চেষ্টা করতেছি দুইজনকে এক করার চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নবীন প্রবীণের ভোটের লড়াই প্রচারণায় ব্যস্ত সময় কাটালেও দুই চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক রুমি ও মকবুল হোসেন পাটোয়ারির বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওনার বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা রয়েছে এ বিষয়ে আমার বিশ্বাস আমাদের নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখবেন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জেও চলছে প্রার্থীদের প্রচারণা নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন কর্মকর্তারা সকলের সহযোগিতা কিন্তু প্রয়োজন একটি অবাধ এবং সুষ্ঠু অংশগ্রহণমূলক একটি নির্বাচন সম্পন্নের জন্য আমরা এই বিষয়ে প্রচার প্রচারণা করছি এবং সকলের সহযোগিতা আমরা নিশ্চয়ই পাবো আমরা এই একুশ তারিখের এই নির্বাচনে আগামী একুশ মে দ্বিতীয় ধাপে ভোট হবে একশো সাতান্নটি উপজেলায় সপ্তম শ্রেণীর বইয়ে আলোচিত শরীফ শরীফার গল্প বাদ দেওয়া হচ্ছে গল্পে ব্যবহৃত উনিশটি শব্দ সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ কমিটি তবে হিজরাদের নিয়ে মানবিক গল্প পাঠ্য বইয়ে সংযুক্ত করার সুপারিশ তাদের সম্প্রতি এ সংক্রান্ত প্রতিবেদন জমা পড়েছে শিক্ষা মন্ত্রণালয়ে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে পড়াশোনা চলছে তবে বছরের শুরু থেকেই বিভিন্ন বিষয় নিয়ে শুরু হয় সমালোচনা সবচেয়ে বেশি সমালোচনা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের শরীফ শরীফার গল্পটি নিয়ে যার বিচার বিশ্লেষণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করে দেয় শিক্ষা মন্ত্রণালয় জমা দেয়া প্রতিবেদনে গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করেছে কমিটি সদীপ শরীফার গল্পে উনিশটি এবং শিক্ষা সহায়িকায় চব্বিশটি শব্দ সমাজ ব্যবস্থার সাথে সংগতিপূর্ণ নয় বলে মত দেয়া হয়েছে যা বাদ দিলে আর গল্পই থাকে না সেজন্য পুরো গল্প বাদ দিয়ে সমাজে হিজরাদের অধিকারের বিষয়ে সচেতন করতে মানবিক গল্প সংযুক্ত করার সুপারিশ করেছে কমিটি রিপোর্টটা দেওয়া হয়েছে মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে আমাকে যেভাবে নির্দেশনা দিবেন বা রিপোর্টার যদি আমার কাছে দিয়ে দেন তখন আমি অনুযায়ী ব্যবস্থা নিই এছাড়াও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত একশো সাতচল্লিশটি ভুল চিহ্নিত করেছে এনসিটিবি এসব ভুলের বিষয়ে স্কুলগুলোকে এরই মধ্যে জানানো হয়েছে গত সপ্তাহে পাঠাইছি চলে যাওয়ার কথা ইতিমধ্যে সব স্কুল জানার কথা রিমোট এরিয়া আর একটা স্কুল না জানতে পারে এটা আমরা বিগত দিনেও দেখেছি মহাপরিচালক বরাবর এইগুলো পাঠায় ওনারা দ্রুত স্কুলে স্কুলে এটা সার্কুলেট করে দেন শিক্ষা গবেষকরা বলছেন পাঠ্য বইয়ে অসঙ্গতি ও ভুল বেশি হচ্ছে গাফিলতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পাঠ্যপুস্তকে প্রতিবার ভুল হচ্ছে প্রতিবার অনেক প্রশ্ন আসছে কিন্তু একজনকে কোনো দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হয়েছে পানিশমেন্ট হয় না বলেই এই জিনিসগুলো হয় এবং এখানে একটি গ্রুপ মনে হয় বিতর্ক তৈরি করার জন্যই এই এগুলো ভুলগুলো নিয়ে আসে যে কেননা দেখে যে কোনো এখানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়েও নানা সমালোচনা যা এখনো চূড়ান্ত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের জনসংখ্যার তেইশ দশমিক পাঁচ শতাংশ ভুগছে উচ্চ রক্তচাপে চার কোটিরও বেশি মানুষ এই রোগে ভুগলেও পঞ্চাশ শতাংশই জানেন না তারা এই রোগে আক্রান্ত সরকারের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্যমতে মতে ছত্রিশ শতাংশ রোগী ওষুধ সেবন করলেও ছিয়াশি ভাগেরই নিয়ন্ত্রণে নেই রক্তচাপ ফলে বাড়ছে হৃদরোগ স্ট্রোক কিডনি বিকলের মতো শারীরিক জটিলতা হৃদরোগ ইনস্টিটিউটের পনেরো নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন বাসিন্দা সাতচল্লিশ বছর বয়সী আসলাম উচ্চ রক্তচাপের ওষুধ সেবনে অনিয়ম করায় গত সপ্তাহে হার্ট অ্যাটাক করেন পাশেই চিকিৎসা নিচ্ছেন কামরাঙ্গীচরের বাসিন্দা হাবিবুর রহমান কখনো প্রেসার মাপেননি আক্রান্ত হওয়ার পর জানতে পারেন তিনি ভুগছেন উচ্চ রক্তচাপে নিচে একশো দশ একশো বিশ হয়ে উপরে চল্লিশ পঞ্চাশ আমার প্রেশার থাকে এরকম কোনো দিন প্রেশার পুষার মারি নেয় আর দেখিও নেয় বা ডাক্তারের কাছে ওই স্টপ করার পরে আর কি চিকিৎসকরা জানালেন হৃদরোগ নিয়ে অনেক রোগী ভর্তি হন যাদের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই এ বিষয়ে সচেতন না হওয়ায় কারো কারো অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে এই প্রেসারের সূত্রে খেলো আবার একটু কমে গেল দেখা গেলো তিন দিন ধরে খেলো না এই যে কম বেশি হচ্ছে একবার কমে আবার বাড়ে এর মধ্যে উনি একটা কমপ্লিকেশন নিয়ে আসার চান্সটা অনেক বেড়ে যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হার্ট কিডনি সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন উচ্চ রক্তচাপে ভোগার পরও যদি কেউ চিকিৎসা না করান রোগ নিয়ন্ত্রণে না রাখেন তাহলে অন্ধত্ব সহ বিভিন্ন প্রত্যঙ্গ অকার্যকর হতে পারে কিডনি যত বিকল হচ্ছে তার প্রধান কারণ কিন্তু এই উচ্চ রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ যেহেতু রক্তনালীর রোগ শরীরের যেখানে রক্ত নালী আছে সেখানেই প্রভাব ফেলে রক্ত সংকুচিত করে ফেলে বন্ধ করে ফেলে যেগুলোকে আমরা পেরিফিয়াল আর্টিয়াল ডিজিজ বলি কাজে এক কথায় জীবনঘাতী এবং সারা বিশ্বেই মোট মৃত্যুর তেরো শতাংশ কিন্তু উচ্চ রক্তচাপ জড়িত জটিলতায় হয়ে থাকে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করার জন্য খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে আমরা যদি বেশি ফ্যাটি ফুড খাই আমরা গরুর মাংস খাসির মাংস এগুলো যদি বেশি খাই এগুলো কমাতে হবে আগের থেকে আমাদের ফাস্ট ফুড যেগুলো এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বর্তমানে দেশে ষাট বছরের বেশি জনগোষ্ঠীর ঊনপঞ্চাশ শতাংশই ভুগছে উচ্চ রক্তচাপে বুদ্ধদেব কুন্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ব্যাংক ঋণের সুদের হার ১৪ শতাংশের বেশি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এছাড়া ডিসেম্বরের মধ্যে দেশে রিজার্ভ সংকটের সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি বৃহস্পতিবার দুপুরে গভর্নরের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক শেষে কথা জানান এবিসিআই এর সভাপতি ডলারের দাম বৃদ্ধি এবং ঋণের সুধার বাজারের উপর ছেড়ে দেয় বাড়তি চাপ পড়তে শুরু করেছে বিভিন্ন খাতে এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে সার্বিক বিষয় নিয়ে বৈঠক করেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা বৈঠক শেষে বিসিসিআই সভাপতি জানান সুদ হার চোদ্দ শতাংশের বেশি হবে না বলে ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন গভর্নর সুদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা ওনাকে বলেছি উনি বলেছে এটা মার্কেটের উপরে আমরা ছেড়ে দিয়েছি ডলারের যেমন সেটাও উপর ছেড়ে দিয়েছি উনি বলছে বিভিন্ন ব্যাংকের কস্টটা সিক্স টু সেভেন পার্সেন্ট টু এইট পার্সেন্ট বেশি না সেজন্য উনি মনে করছেন যে একশো টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না সম্ভব না

একটা রোড ম্যাপ থাকে এক্সচেঞ্জ লস নিয়ে ওনারা যেটা বলছেন যে ওই টাকাটাকে সেপারেট করে একটা লং টার্ম লোন করা মানে লং টার্ম করে একটা রিশিডিউলিং করে দেওয়া যায় কিনা সেটা চিন্তা ভাবনা করছেন বৈঠকে তিন মাসের মধ্যে ব্যাংকিং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি ডিসেম্বরের মধ্যে রিজার্ভ সংকট দূর হবে বলে আবারও আশ্বস্ত করেছেন গভর্নর আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ টেলিকম খাতের অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশও পালন করছে দিনটি এবারের প্রতিপাদ্য ডিজিটাল উদ্ভাবন টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি খাতের সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে ভিশন দু বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন টেলিযোগ টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী 2008 সালে দেশে ব্যবহৃত মোবাইল সিম ছিল সাড়ে চার কোটি দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি বাইশ লাখে বর্তমানে ইন্টারনেটের গ্রাহক ১৩ কোটি ৪৭ লাখ যা ১৬ বছর আগে ছিল মাত্র ছত্রিশ লাখ নিরানব্বই শতাংশ মোবাইল ফোন সেটি এখন দেশে তৈরি হয় বেড়েছে অপটিক্যাল ফাইবারের বিস্তৃতি সেবার মান বাড়িয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট বিটিআরসির হিসাবে বাইশ বছরে টেলিযোগাযোগ খাত থেকে রাজস্ব আয় সাতাত্তর হাজার কোটি টাকার বেশি বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে তবে সক্ষমতা কাজে লাগাতে দরকার ব্যবসা বান্ধব পরিবেশ যদি সঠিক পরিকল্পনা থাকে সঠিক পলিসি থাকে পলিসি সাপোর্ট লাগে তাহলে কিন্তু আপনি দেখবেন যে আমরা কিন্তু পারব আমরা কিন্তু এই এই যে এত বড় জিনিস বানালাম এখন দেশের বাইরে রপ্তানি করছি তাই না মোটর যে বিজনেস সেখানে আমরা যাচ্ছি এগুলো সবই প্রমাণ করে যে আমরা সক্ষম কর হার কমালে এ খাতে বিনিয়োগ বাড়বে সেবার মানও উন্নত হবে বলছেন খাত সংশ্লিষ্টরা আমাদের ইন্ডাস্ট্রি স্পেসিফিক ট্যাক্সগুলো এবং যেগুলো কিনা অন্যান্য দেশের তুলনায় আনুপাতিক হারে বেশ বেশি আমরা আসলে যার কারণে আমাদের যে অর্জিত যে মুনাফাগুলো সেখান থেকে আমরা কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য নতুন ডিজিটাল ইনোভেশনের জন্য উদ্ভাবনের জন্য কিন্তু আমরা সঠিকভাবে আমরা বিনিয়োগ করতে পারছি না এদিকে নেটওয়ার্কিং শক্তিশালী করা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স সহ আধুনিক প্রযুক্তির দিকে নজর সরকারের শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা এখন নতুন নতুন যে উদ্ভাবনী টেকনোলজিগুলো আছে যেরকম ইন্টারনেট অফ থিংস কিংবা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এগুলোর দিকে নজর দিচ্ছি যাতে করে আসলে আমরা উদ্ভাবনী কিছু প্রযুক্তি ব্যবহার করে আমাদের নিজস্ব সক্ষমতা এবং স্বনির্ভরতা তৈরি করতে পারি। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংস্কারেরও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা। সারা দেশে বাজারে এখন নতুন ধান ওঠা শুরু হয়েছে। এর মধ্যেই কুষ্টিয়ার বাজারে আবারও চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত খুচরা ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ বাজার তদারকির অভাবে বড় মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ীরা ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করছে চালের বাজার দেশে চালের মোট চাহিদার পনেরো ভাগ পূরণ হয় কুষ্টিয়ার খাজানগর চাল থেকে হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকায় নতুন ধান বাজারে আসলেও এখানে আবারও চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত খুচরা বিক্রেতাদের অভিযোগ নজরদারির অভাবে ইচ্ছে মতো চালের বাজার নিয়ন্ত্রণ করছে বড় বড় মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ীরা যার প্রভাব পড়ছে বাজারে কোন মিলে ছেষট্টি টাকা বিক্রি হচ্ছে কোন মিলে আবার একই চাল সাতষট্টি আটষট্টি টাকা তাদের ব্র্যান্ডের লোগো দিয়ে তারা আটষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই কর্পোরেট ব্যবসায়ীরা তারা আরো দশ বছর আগে থেকেই আস্তে আস্তে এই ব্যবসাটাকে ক্রয়ত্ব করার চেষ্টা করতেছে এসব অভিযোগ অস্বীকার করে মিল মালিকরা বলছেন কুষ্টিয়া অঞ্চলে ধান কাটা শুরু হয়নি এতে ধানের দাম বৃদ্ধি ও সংকটের কারণে বেড়েছে চালের দাম এখন শুরু ধান নাই যার জন্য না থাকার কারণে আমাদের কাছে চাউলও সরু ধানের চাউলও সেরকম নাই আর যদিও যে পরিমাণে ধান পেতেছি অনেক সরু ধানের দামও অনেক বেশি আর ধানের দাম বেশি হলে পরে চালের দাম এমনি বেশি হয়ে যায় জেলা কৃষি বিভাগ জানিয়েছে বাজারে ধানের কোনো সংকট নেই আর তদারকি কর্মকর্তা বলছেন কেউ কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিরের চেষ্টা করলে নেওয়া হবে ব্যবস্থা কৃষকদেরকে উন্নত জাতের বীজ দেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি দেওয়া আছে কৃষককে যার ফলে কৃষকরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধানের চাষ করার ফলেই আমাদের এই ধানের উৎপাদন বাড়ছে স্টক একটু কমেছে কিন্তু সংকট এটা বলা যাবে না এই ধানের বৃদ্ধির বিষয়টি তাদের আমাদের যে রেকর্ডপত্র আছে সেগুলো আমরা চেক করব চেক করে যদি কোনো কেউ অযৌক্তিক দাবি মূল্য বাড়ায় তাহলে আমরা ব্যবস্থা নেব নানা অজুহাতে মিল মালিকদের চালের দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ মানুষের ইন্ডিপেন্ডেন্ট নিউজ সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে দশ টাকা ডিমের দাম বেড়েছে হালিতে পাঁচ টাকা বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ শাহিদ সবজি এবং ডিমের দাম বাড়ার কারণ হিসেবে কি বলছে ব্যবসায়ীরা আর অন্যান্য কোন পণ্যের দাম বেড়েছে দেখুন আসলে সপ্তাহের ব্যবধানে প্রতিটা পণ্যের কিছু দামের পার্থক্য থাকে আজকেও সে একই তবে বাজারে সকাল থেকে ক্রেতা বিতরের আমি যদি এই মুহূর্তে রাজধানী কারণ বাজারে আছি চিত্র যদি দেখাই তবে আপনি যেটা বলছিলেন ডিমের দামের বিষয়টা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ডিমের দাম দজনে ডজনে প্রায় ডজনে পাঁচ টাকা বেড়েছে অর্থাৎ যেটা একটু বড় বাজারে গত সপ্তাহে যে ফার্মের লাল মুরগির ডিম একশো চল্লিশ টাকা কেনা গিয়েছিল সেটা আজকে কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা এবং খুচরা বাজারে একশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এবং এর পাশাপাশি সপ্তাহের ব্যবধানে যদি বলা যায় ক্রেতাদের কিন্তু অস্বস্তি বাড়াচ্ছে কাঁচা মরিচের দামে অর্থাৎ প্রতি কেজি কাঁচামরিচ একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা অর্থাৎ সাত দিনের মধ্যে এই কাঁচামরিচের প্রতি কেজিতে প্রায় একশো টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এমন সাধারণত কম দেখা যায় যে অর্থাৎ এক সপ্তাহে একশো টাকা বৃদ্ধি পেয়েছে এই কেন দামটা বাড়লো সে বিষয়ে যারা এখানে বিক্রেতা তাদের অভিযোগ তাদের দাবি যে আসলে বৃষ্টির জন্য মাঠে সবজির আবাদ নষ্ট হয়েছে এটার জন্য কাঁচামরিচের ঠিকমতো সরবরাহ হচ্ছে না এই সরবরাহ কমের জন্য কিন্তু দামটা বাড়ছে এর পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো বেগুন শশা তারপরে হচ্ছে পটল সব বেশিরভাগ সবজি কিন্তু আপনার ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আর আলু পেঁয়াজ যেটা গত সপ্তাহে আলুর দাম পঞ্চান্ন টাকা ছিল ষাট টাকা এই সপ্তাহে একই এবং পেঁয়াজের দাম বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় ভারতীয় পেঁয়াজ আমদানির অল্প পরিমাণ হলেও তার কিন্তু খুব একটা প্রভাব নেই বাজারে আর কাঁচামরিচ যেমন আমরা যদি যদি আরও একটু পেছনে ফিরে গত বছর কোরবানির সময় কিন্তু সাতশো টাকা হাজার টাকা কেজি ধরে কাঁচামরিচ বিক্রি হয়েছিল এখন যদি আমদানি না হয় সেক্ষেত্রে আসলে এই কাঁচামরিচের বাজারটা কোন দিকে যাবে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থেকে যায় আর এর পাশাপাশি যদি মুরগির বিষয়টা হয় গত সপ্তাহে যে মুরগির দাম এই সপ্তাহে একই রকম মুরগির দাম কোন উচ্চ দামটা কিন্তু স্থির হয়ে আছে ব্রয়লার মুরগি দুইশো বিশ টাকা আর সোনালী মুরগি তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে যদি এক কথা আপনাকে বলা হয় সপ্তাহের ব্যবধানে কাঁচা দাম অস্বস্তি বাড়াচ্ছে পাশাপাশি ডিম মুরগি মাছ মাংস বেশিরভাগ সবজির দামই চড়া রয়েছে এই ছিল রাজধানীর বাজার পরিস্থিতি থেকে সবশেষ শাহিদ আপনি আমাদের সাথেই থাকুন আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল অনুপম রাজধানীতে বেশ কিছু নিত্যপণ্যের দাম বেশি রয়েছে চট্টগ্রামের বাজার পরিস্থিতি কেমন দেখছেন কোনটির দাম বেড়েছে বা কমেছে চট্টগ্রামের বাজার পরিস্থিতি অনেকটা ঊর্ধ্বমুখী অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় সবগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই কিছুটা কিছু বেড়েছে আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কাজিদরি বাজারে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আস্তে আস্তে যেহেতু ছুটির দিন তাই কিছুটা ব্যস্ততা ইতিমধ্যে তৈরি হয়েছে এবং ক্রেতাদের আনাগোনা তৈরি হয়েছে সবজির বাজারে গত সপ্তাহে যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সেটি এই সপ্তাহেও চলমান আছে এবং প্রায় সব ধরনের সবজি কিন্তু দুই থেকে পাঁচ টাকা করে ক্ষেপ থেকে যেতে বেরেছে এবং এই সবজিগুলো মূলত সর্বনিম্ন ষাট টাকা থেকে সর্বোচ্চ একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে আমরা যদি বলি যে বেগুন সত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে কাঁকরল বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিশ টাকায় পটল আশি টাকায় টমেটো একশো বিশ টাকায় এর বাইরে বাঁধাকপি সেটি বিক্রি হচ্ছে সত্তর টাকায় অর্থাৎ প্রায় সবগুলো সবজির দামে কিন্তু এরকম সত্তর থেকে একশো বিশ টাকার মধ্যে আছে এর বাইরে ডিমের বাজারে আমরা ঢাকায় যেমনটা শুনছিলাম যে কিছুটা ঊর্ধ্বমুখী প্রভাব চট্টগ্রামে একটু পাঁচ টাকা করে ডজন প্রতি কমেছে বিশেষ করে ব্রয়লার মুরগির যে ডিম সেখানে দাম পাঁচ টাকা করে প্রতি ডজনে কমেছে কিন্তু অন্যান্যগুলো আগের মতোই আছে এই মুহুর্তে চট্টগ্রামের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি ডিম বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকায় এবং সোনালি মুরগি সেটি একশো সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে আর এর বাইরে আমরা মুরগির বাজারে যদি বলে আগের মতোই স্থিতিশীল আছে অর্থাৎ দুশো টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুই সত্তর থেকে নব্বই টাকার মতো আর দেশি মুরগি যেটি সেটি ছশো বিশ থেকে ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে তো এক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন যে সবজির বাজারটা আরও কিছুদিন দিন এরকম ঊর্ধ্বমুখী থাকবে যেহেতু এই মুহুর্তে গত ঝড় বাদলের পরে আসলে বা এই নতুন করে সবজি এখন ক্ষেত্র থেকে উঠে আসেনি সেটি একটি প্রভাব ইতিমধ্যে বাজারে পড়েছে সেটি আরো কয়েক সপ্তাহ থাকবে বলে ধারণা করছেন তারা চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল গত তিন বছরে কয়েকবার একাধিক প্রকল্প হাতে নিয়েও মশা নিধনে কার্যকর কিছু করতে পারেনি যশোর পৌরসভা এতে সব ঋতুতেই মশার উপদ্রব আতঙ্কিত করে তুলেছে শহরবাসীকে জেলাতে ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও বরাদ্দের অভাবে আপাতত সমাধানের পথ দেখছেন না পৌর কর্তৃপক্ষ সাধারণত এপ্রিল থেকে জুলাই চার মাস তুলনামূলক বেশি থাকে মশার প্রকোপ যশোরে গত বছর ধরে শহর ও গ্রামে মশার উপদ্রব প্রকট হয়েছে গ্রীষ্ম এমনকি দরজা জানালায় নেট ব্যবহারেও মিলছে না প্রতিকার বরং মশার উপদ্রব পৌঁছেছে আতঙ্কের পর্যায়ে দিনের বেলায়ও মশার জ্বালায় চলাচল করা যাচ্ছে না এবং ঘরে বসা যাচ্ছে না মশারি টাঙাইলেও সেই মশার কামড় খাতে গোলব জ্বালাইতে আর পৌরসভার থেকে কোন রকম কোনো উদ্যোগ নেই মশা মারার আমাদের মশক নিধন অভিযান শুরু হয় না যখন প্রতিদিন ডেঙ্গুতে আমরা দেখব কয়েকজন মানুষ মারা যাচ্ছে তখন মশক নিধন অভিযানের জন্য আসলে একটা হইচই পড়ে যাবে মশার লার্ভা নিধনের প্রাকৃতিক উপাদান ধ্বংস হওয়া এবং জলবায়ুর বিরূপ এই মৌসুমী প্রাণীর উপদ্রব এখন বছর জুড়েই বলছেন বিশেষজ্ঞরা জলজ উদ্ভিদ এবং জলজ মাছগুলো যারা এই সুক্ষিতগুলো খাবে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে জলবায়ুর সাথে তারা কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং অভ্যস্ত হয়ে তাদের যে আবহাওয়াগুলো তাদেরকে সুট করার কথা না তারা কিন্তু সেখানে বরাদ্দের অভাবে আপাতত মশা নিধনে সমাধানের পথ দেখছেন না পৌর কর্তৃপক্ষ আমাদের এখন মে মাস জুন মাসে হচ্ছে যে আমাদের বাজেট হবে জুন মাসের বাজেটের পরে আমরা হচ্ছে যে এই মশা ক্রাস প্রোগ্রামে আমরা নামব গত বছর যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এগারো জনের মৃত্যু হয় এর আগে দু হাজার উনিশ সালে মৃত্যু হয়েছিল সতেরো জনের জিয়াউল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ যশোর লক্ষ্মীপুরে মেঘনার চরাঞ্চলে কৃষকের ফসল লুট করে নিয়ে যাচ্ছে দস্যুরা গত কয়েকদিন কৃষকদের ভয়ভীতি দেখিয়ে চরমেঘা থেকে প্রায় কোটি টাকার সয়াবিন নিয়ে গেছে তারা তিন বছর ধরে দুর্গম চরাঞ্চলে দস্যুদের উৎপাতে অতিষ্ঠ কৃষকেরা মামলার পরেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকে লক্ষ্মীপুর সদর উপজেলার দ্বীপ চরমেঘায় দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন দুই শতাধিক কৃষক এবারও প্রায় পাঁচশো একর জমিতে আবাদ হয়েছে সয়াবিন বাদাম ডাল ধানসহ নানা ফসল গত আট মে খেতে সয়াবিন তুলতে গিয়ে বিপাকে পড়েন চাষিরা তাদের অভিযোগ ভোলার রাসেল খা হালিম খা মিন্টু খা নেতৃত্বে অর্থ শতাধিক দস্যু কোটি টাকার ফসল লুট করে নিয়ে গেছে রাসেল খা মিন্টু খা এরপরে দেখা গেছে মানে হালিম খা এরপরে সাদালাল রাহুল এর রোহিত দিদার এগুলো এরাই এরাই মাননীয় এই মানুষের এইগুলো করতেছে সোয়াবিন উঠাইতে আইসি তারা আমাগরে দূরে মারপিট করে তারা আমাগর স্তর থেকে দূর করে দিছে মেঘাচর সহ অন্যান্য চরাঞ্চলেও গত তিন বছর ধরে দস্যুদের আনাগোনা বেড়েছে ফসল লুটের পাশাপাশি চাহিদা মতো চাঁদা না পেলে হাত পা কেটে নেওয়া থেকে হত্যার ঘটনাও ঘটছে সেখানে দুর্গম স্তরে আসা এরা বিভিন্ন সময় মানুষের হামলা মামলা দেয় মিথ্যা মামলা এখন বর্তমানে আমাদেরও এলাকার কিছু সহযোগী লোক আছে দুশ্চরিত্র এরা এদের কারণে আজকে বর্তমানে আমরা লাঞ্ছিত হইতেছি এসব ঘটনায় কয়েকটি মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে দস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ যে ভূমি যার দখলে রয়েছে যে যেখানে ফসল রোপণ করেছেন উনি আপাতত এটা উত্তোলন করবেন কেউ কারো জমি দখল বা দখলের দিকে যাবে না যদি যায় সেটা শক্তি প্রয়োগ চাঁদাবাজি বা আরো যে সমস্ত বিষয়গুলো আছে ফৌজদারি অপরাধ আমরা সেই দিকে বিষয়গুলো গণ্য করব মেঘনার অন্তত বৃষ্টি জ্বরে দস্যুদলের হামলা লুটপাটের ঘটনায় নিঃস্ব হতে হচ্ছে নিম্ন আয়ের এসব মানুষকে জীবন জীবিকা আতঙ্কমুক্ত করতে পদক্ষেপ চান ভুক্তভোগীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রামের বে টার্মিনালে প্রায় বারো হাজার কোটি টাকা বিনিয়োগ করছে আবুধাবি পোর্টস গ্রুপ বৃহস্পতিবার বিকেলে এ নিয়ে রাজধানীতে তাদের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি সমঝোতা স্মারক সই হয় এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন বে টার্মিনাল নির্মাণ হলে চট্টগ্রামে পণ্যবাহী জাহাজগুলোকে জোয়ার ভাটার জন্য আর অপেক্ষা করতে হবে না আধুনিক সব সুবিধা নিয়ে চট্টগ্রামে নির্মাণ হচ্ছে বে টার্মিনাল বর্তমান বন্ধ রয়েছে প্রায় চারগুণ বড় এই বে টার্মিনালে বিনিয়োগ করছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্টস গ্রুপ যা এডি পোর্টস গ্রুপ নামেই বেশি পরিচিত প্রকল্পের অধীন মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ কার্যক্রম শুরু হচ্ছে যাতে প্রায় বারো হাজার কোটি টাকা বিনিয়োগ করছে এডি পোর্টস গ্রুপ পোর্টস গ্রুপের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রকল্পের মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ নিয়ে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে নৌ প্রতিমন্ত্রী বলেন বে টার্মিনাল নির্মাণ হলে চব্বিশ ঘন্টা জাহাজ আসা যাওয়া করতে পারবে এই বে টার্মিনালের এই মাল্টিপারপাস টার্মিনাল হয়ে যাবে বে টার্মিনাল প্রতিষ্ঠিত হলে আর জোয়ার ভাঁটার জন্য অপেক্ষা করতে হবে না চব্বিশ ঘন্টা আমাদের জাহাজ আসা যাওয়া করবে এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর অন্য ধরনের একটি উচ্চতায় চলে যাবে নৌ প্রতিমন্ত্রী আরও বলেন আগামী বছর পায়রা বন্দর থেকে পণ্যখালা শুরু হবে আমরা মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর আমরা পেতে যাচ্ছি এবং সেই কার্যক্রম চলমান আছে এবং এই গভীর সমুদ্রবন্দর মাতার বাড়ি যখন কার্যক্রম শুরু হয়ে যাবে তখন আমাদের চট এই সিঙ্গাপুর এবং কলম্বোর উপরে সেই নির্ভরশীলতা থাকবে না এই মাতার বাড়ি শুধু বাংলাদেশ নয় এই আঞ্চলিক একটি হাবে পরিণত হবে দেশে অন্যতম মেগা প্রকল্প চট্টগ্রাম বে টার্মিনাল বহুমুখী ব্যবহারে উপযোগী করেই টার্মিনালটি নির্মিত হচ্ছে মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কিশোরগঞ্জে তীব্র গরমে একটি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে দুপুরে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে বর্তমানে সবাই সুস্থ আছে হোসেনপুর উপজেলার শিক্ষা অফিসার নুরুল ইসলাম জানান দুপুরে ক্লাস চলার সময় প্রচন্ড গরমে বিদ্যালয়ে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণির ২৬ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিকভাবে অভিভাবকদের ডেকে এনে শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় অসুস্থদের মধ্যে এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয় তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো বিষয়টি লিখিতভাবে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কম হারে নয় পূর্ণ হারেই ভ্যাট বসছে মেট্রোরেলের রেলের ভাড়ায় জুলাই থেকেই যাত্রীদের টিকিটের মূল্যে দিতে হবে পনেরো শতাংশ ভ্যাট আসছে বাজেটে প্রস্তাব করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বাজেট বৈঠকে মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট আরোপের প্রসঙ্গ উপস্থাপন করেন এনবিআর কর্মকর্তারা তারা বলছেন কম হারে ভ্যাট নেয়ার কোনো নির্দেশনা দেননি প্রধানমন্ত্রী তাই পনেরো শতাংশ হারেই ভ্যাট আরোপের প্রস্তাব করা হবে যাত্রীর স্বার্থ বিবেচনায় সালের ডিসেম্বর থেকে দেয় এনবিআর জুন পর্যন্ত বহাল থাকছে সে সুবিধা সম্প্রতি ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে এনবিআর কে চিঠি দেয় মেট্রো রেল কর্তৃপক্ষ তবে আবেদন আমলে নিচ্ছে না এনবিআর তাদের দাবি উন্নয়ন চাহিদা অনুযায়ী রাজস্ব বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে আর এই ছিল সকাল নটার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ